মনোরম সৌন্দর্যে ভরপুর অসংখ্য দ্বীপ উপদ্বীপ ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। দ্বীপ শব্দটি শুনলে আমাদের মনে প্রথমেই ভেসে ওঠে অপূর্ব এক স্বর্গীয় দৃশ্যের ছবি। অধিকাংশ দ্বীপ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পর্যটকদের কাছে বেশি জনপ্রিয়। পৃথিবীতে এরকম অনেক সবুজ সুন্দর ও নির্জন দ্বীপ আছে যেখানে ছুটি কাটাতে চলে যান অনেকে। ধরুন এমনই এক দ্বীপে ছুটি কাটাতে গিয়ে দেখলেন সেটা একটা সাপের দ্বীপ, কেমন লাগবে? সারা বিশ্বে এমন কিছু অদ্ভুত দ্বীপ রয়েছে যেখানে অপারদ্বীপ সৌন্দর্যের পাশাপাশি লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ। ব্রাজিলের স্নেক আইল্যান্ড তেমনি একটি রহস্যময় দ্বীপ। সো বন্ধুরা, হয়তো আপনি বুঝেই গেছেন আজকে আমাদের মূল বিষয় হচ্ছে স্নেক আইল্যান্ড। তাহলে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক স্নেক আইল্যান্ড কি। অ্যামাজন সংলগ্ন দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। ব্রাজিলের সাও পাওলোর উপকূল থেকে 21 মাইল দূরের এই দ্বীপ পৃথিবীর ভয়ঙ্কর দ্বীপগুলোর একটি। এটি প্রায় 4,30,000 বর্গমিটারের একটি ছোট দ্বীপ, যার নাম ইহা ডি হুইমাডা গ্রান্ডি। পর্তুগিজ শব্দ হুইমাডার অর্থ পুড়িয়ে ফেলা। স্থানীয়রা একসময় এই দ্বীপে ফলের চাষ করতে, জমি পরিষ্কার করার জন্য রেইন ফরেস্টের কিছু অংশ পুড়িয়ে ফেলে, আর এ কারণেই দ্বীপটির এমন নামকরণ করা হয়। 110 একরের এই দ্বীপের প্রায় 62 একর রেইন ফরেস্টে ঢাকা। এর বাকি অংশে রয়েছে বিভিন্ন ছোট বড় পাথর বিস্তৃত তৃণভূমি। সমুদ্র পৃষ্ঠ থেকে দ্বীপটির উচ্চতা প্রায় 201 মিটার বা 676 ফুট। এর পার্শ্ববর্তী দ্বীপ নিমারের মতো স্নেক আইল্যান্ডের জলবায়ু নাতিশীতোষ্ণ। ধারণা করা হয় প্রায় 55 মিলিয়ন বছর পূর্বে দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল, কিন্তু আজ থেকে প্রায় 10,000 বছর আগে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়, ফলে সাপগুলো দ্বীপেই আটকা পড়ে এবং নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে জনসংখ্যায় বাড়তে থাকে। তো এখন জেনে নেওয়া যাক কোনগুলো সাপ সেই দ্বীপে পাওয়া যায়। গোল্ডেন লাঞ্চহেড বাইপার। গোল্ডেন লাঞ্চহেড পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ সাপ হিসেবে স্বীকৃত। গোল্ডেন লাঞ্চহেড সারা পৃথিবীতে কেবল স্নেক আইল্যান্ডেই পাওয়া যায়। ব্রাজিল ইন্ডিয়া এদের বলে ফার্ডি লান্স, অর্থাৎ বিষাক্ত এই সাপটি পিট বাইপার প্রজাতির। এর আরেক নাম আইসুলারিস। 2015 সালের এক গবেষণায় জানা যায় স্নেক আইল্যান্ডে 2,000 থেকে 40,000 মতো গোল্ডেন লাঞ্চ হেড রয়েছে। এরা লম্বায় প্রায় 1 থেকে 2 মিটার, অর্থাৎ প্রায় 3 ফুট থেকে 6.5 ফুট হয়ে থাকে। এদের গায়ের রং উজ্জ্বল হলদে বাপ ও বাদামি বর্ণের। এরা গড়ে প্রায় 28 ইঞ্চি লম্বা হয়ে থাকে, তবে সর্বোচ্চ 47 ইঞ্চি লম্বা সাপ এ দেখতে পাওয়া যায় এই দ্বীপে। যৌন মানবহীন এই দ্বীপে এরা সাধারণত পাখি খেয়ে বেঁচে থাকে। স্নেক আইল্যান্ডে প্রায় 41 প্রজাতির পাখি রয়েছে যা এই সাপগুলোর প্রধান খাদ্য। দ্বীপের সবুজ গাছগাছালিতে যেসব ছোট পাখি বিশ্রামের জন্য এসে বসে সেই পাখিগুলো এদের শিকার হয়, তবে টিকটিকিও এদের অন্যতম খাবার। উত্তর ও দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডে পিট বাইপারের আরেক প্রজাতির সাপ রয়েছে। এসব দেশে বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ গোল্ডেন লাঞ্চহেডের স্বগোত্রীয় এই সাপগুলো। পিট বাইপার প্রজাতির গোল্ডেন লাঞ্চহেড মূল ভূখণ্ডের সাপের থেকে 3 থেকে 5 গুণ বেশি শক্তিধর। এদের বিষ অন্যান্য সাপের থেকে প্রায় 4-5 গুণ বেশি হয়ে থাকে। এদের বিষ এতই শক্তিশালী যে মানুষের শরীরে যাওয়ার কিছুক্ষণ পর তা শরীরের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে। এই সাপের কামড়ে যে পরিমাণ বিষ মানুষের শরীরে প্রবেশ করে তাতে সঙ্গে সঙ্গে মানুষ মারা যায়। চলুন তাহলে জেনে নেই কেন এই দ্বীপ নিষিদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়া সত্ত্বেও স্নেক আইল্যান্ড শীর্ষ পর্যটক স্থানগুলোর একটি হয়ে উঠতে পারেনি। দ্বীপের প্রতি বর্গমিটারে একটি সাপ থাকা মানে দ্বীপে নেমে কয়েক পা ফেলতে এই বিষাক্ত সাপের মুখোমুখি হওয়া। গোল্ডেন লাঞ্চহেড সাপের বিষের তীব্রতা এত বেশি যে 1 ঘন্টার মধ্যেই মারা যায় মানুষ। এই দ্বীপটি পর্যটকদের জন্য বেশ বিপজ্জনক। স্থানীয় জেলেরা জানান এ দ্বীপে যারা বিভিন্ন কারণে পদার্পণ করেছে তাদের কেউ আর ফিরে আসেনি। রহস্যময় এই দ্বীপটি নিয়ে অনেক রকমের গল্প শোনা যায়, এর মধ্যে কিছু সত্য আবার কিছু মিথ্যে গল্প রয়েছে। স্থানীয়দের অনেকে বিশ্বাস করে এই দ্বীপে জলদস্যুরা তাদের সম্পদ গচ্ছিত রেখেছে, আর তাদের এই সম্পদে পাহারা নিয়োজিত আছে এই সাপগুলো। আবার প্রচলিত আছে একবার এক জেলে দুর্ভাগ্যবশত এই দ্বীপে আটকে পড়ে, পরের দিন ওই জেলেকে খুঁজতে গিয়ে নৌকায় তার মৃতদেহ পাওয়া যায়। 1920 সালের পর থেকে জনসাধারণের জন্য দ্বীপটি নিষিদ্ধ ঘোষণা করে ব্রাজিলের নৌবাহিনী, তবে লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য এখনো বছরে একবার এই দ্বীপে যেতে হয়।
তবে সেজন্য নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সহায়তা নিতে হয়। ব্রাজিলিয়ান নেভি অফিসাররা ছাড়া সাপের এই রাজ্যে সাপের উপর গবেষণা করতে কিছু বিজ্ঞানীতে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কারণ বিজ্ঞানীগণ গবেষকদের জন্য দ্বীপটি একটি গুরুত্বপূর্ণ জীবন্ত পরীক্ষাগার। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, এবং এই ধরনের আরো জানা অজানা সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। তাহলে ভালো থাকবেন, আজকের মতো।